বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক হাসমত আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। এ সময় স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য স্বজনপ্রিয় মানুষ এই পৃথিবীতে রেখে যায়। হাসপাতালে গেল বৃহস্পতিবার দুপুরের দিকে। হঠাৎ করে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকায় রেফার করা হয় এবং পরের দিন চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত 12টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক নেতা হাসপাতালের জানাজা শনিবার বাদ জহর ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া শাহী জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। হাসপাতালের আকস্মিক এমন মৃত্যুতে গভীর সমবেদনার কথা তুলে ধরেন বাংলাদেশ প্রেস ক্লাব, রাজনৈতিক ব্যক্তিসহ সামাজিক পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে একজন কলম যোদ্ধা, কুষ্টিয়া জেলার বাংলাদেশ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি এবং ভেড়ামারা থানার সেক্রেটারি, ওনার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত এবং বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই। তার শোকাক্ত পরিবার যেন আল্লাহ তাকে হেফাজত করে, ধৈর্য সহকারে যেন তার ছেলে মেয়ে আল্লাহ যেন তার ধৈর্য ধারণ করতে পারে। ভারাক্রান্ত হৃদয়ে রক্তক্ষরণ, ভাই ছিলেন অত্যন্ত অত্যন্ত সৎ এবং দুঃসাহসী এবং যা বলতেন স্পষ্টবাদী। এই স্পষ্টবাদিকতার সহিত তার সঙ্গে আমার একটা গভীর প্রেম ভালোবাসা জন্ম হয়। তিনি আমাকে স্নেহভাজন হিসেবে দেখতেন আর তার কোনো কিছু পরামর্শ বা আলোচনা সমালোচনা করার জন্য আমার সঙ্গে সবকিছু শেয়ার করতেন। কিন্তু আজকে এই চলে যাবে এইভাবে না ফেরার দেশে, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব না, এটা আসলে বাকরুদ্ধ যে কিভাবে বলবো। আর বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার প্রত্যেকটা সাংবাদিক এবং তার সহযোদ্ধা যারা আছেন, রাজনৈতিক যুবজোটের যারা আছেন, এলাকার লোকজন যারা আছেন, সবাই মর্মাহত যে এভাবে হাসমত আলী অপুভাই চলে যাবেন আমাদেরকে ছেড়ে, এটা আসলে কল্পনাতীত। আর সবচেয়ে বড় বিষয় যে যেদিনকে এই ঘটনাটা ঘটে উনি বুকে ব্যথা অনুভব করছিলেন, ঠিক সেই সময় সবাই আমরা পাশে ছিলাম। আমরা হসপিটালে তাৎক্ষণিক ভর্তি করলাম, কথা বললো, ডাক্তার চিকিৎসা দিলেন, কিন্তু আমরা কখনো কল্পনা করিনি যে আল্লাহ কখন কাকে কিভাবে নিয়ে যাবেন। যেহেতু আমি জাতীয় সংস্থান ক্লাব যশোদের একজন সদস্য হিসেবে এবং সেই সদস্য হিসাবে দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করতাম, পরবর্তীতে উনি অন্য দলে গেলেও আবার সেই সময় আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন এবং সেই যুক্ত অবস্থায় আমাদের সাথে রাজনীতি করছেন। ইন দা মিন টাইমে কালকে শুনলাম দেশে অসুস্থ, আজকে সকালবেলায় শুনলাম দেশে মারা গেছে। যাই হোক, এই দুঃখভাগ্রান্ত নিয়েই আজকে তার এই জানাজায় উপস্থিত হয়েছে। আল্লাহ যেন তাকে চাঁদাবাসী করেন এবং শোকাক্ত পরিবারকে যেন এই দুঃখ সইবার জন্য আল্লাহ যেন সেই তৌফিক তাদেরকে দান করেন। কষ্ট পাচ্ছে, তারপরও সকলে সে যদি আপনাদের কারো কাছে কোনো অপরাধ করে থাকে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, সকলে তাকে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রেস ক্লাব ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম হাসমত আলী সাহেব, কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত আলী অপু, আমাদের সাংবাদিকতার জীবনে যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। আমরা আমাদের কুষ্টিয়া জেলার কমিটির একটা হারালাম, আমাদের একটা হাত ভেঙে গেল। যাই হোক,
আমরা তার জানাজায় এসেছি, সাতবাড়িয়া জামে মসজিদে তার জানাজায় শরীক হলাম। আমার সাথে আমার সভাপতি এবং আমার জেলার নেতৃবৃন্দ আছে। আমরা দোয়া করি উনি জান্নাতবাসী হোক এবং ওনার পরিবার এই শোক শৈবার ক্ষমতা যেন আল্লাহ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বক্তব্য করতেছি। হাসমত আলী অপু, বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ছিল। তিনি একজন খুবই ভালো মানুষ ছিল। যখন তাকে ডাকা হয়েছে ভেড়ামারা থেকে উনি হাজির হয়ে গেছে। গত বৃহস্পতিবার যখন উনি অসুস্থ বোধ করে আমাদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি সুমন ভাই তাকে হসপিটালে ভর্তি করেন। সন্ধ্যায় যখন খবর পেলাম তখন আমি এবং সেক্রেটারি মিলে আমরা হাসপাতালে গিয়ে তাকে সাধারণ ওয়ার্ড থেকে সিসিউতে স্থানান্তর করা হয়। দুঃখজনক হলেও সত্য যে রাত 12টার দিকে হঠাৎ করে তারা এখান থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে গিয়ে আমাকে ফোন করে, ভাবি যে আপনার ভাইকে ঢাকায় নিয়ে আসছি, ঋণ পড়ানো হলো এবং ভালো আছে। কিছুক্ষণ পরে রাত 11:45টার দিকে, গত রাত 11:45টার দিকে আমাকে ফোন করে আমার কাছে বলে যে খুব জরুরি ভাবে তার ভোটার আইডি কার্ড লাগবে। আমি ওই মুহূর্তে আমার কাছে না থাকে আমি সেক্রেটারি মহোদয়কে ফোন দিই। সেক্রেটারি মহোদয়ের কাছে তখন তিনি ঘুমাই পড়েছে। তো যাই হোক, পরে শুনলাম উনি আমাদের ছেড়ে চলে গেছে। তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। যখন ঢাকা থেকে আসি বাড়ি ছিল তখন আমি বললাম যে দোস্ত তুমি তো ঢাকা থেকে ঘুরে বেড়াচ্ছ, আসো সাংবাদিকতা করো আমার সাথে। বললো দোস্ত করা যায়। তাই বলি হলো ইসনাবাড়িতে একটা কাট করলো, লিপ্টনের কাছে কাট করে আমার সাথে কাজ শুরু করলো। আমরা দেখে পায়ে কমিটিটা গঠন করলাম। গঠন করার পরে সংগঠনটা দাঁড় করালাম। যখন হাসমত আলী সেক্রেটারি সাহেব আমাকে বললেন যে আমি হলো ভেড়ামারা আন্ডারে থাকবো না, আমি কুষ্টিয়া চলে যাই, অন্য যান সমস্যা নাই, আমি সেক্রেটারি আবার একটা খুঁজে নিচ্ছি। আর ইন্ডিয়া থেকে আসার পরও একদিন আমার সাথে কথা হলো, ফোন দিয়ে বললো কিটন রাগ টাক দাও অভিমান দাও হয়েছে কামরুন আরিফ। আমি বললাম কামরুন আরিফিনের সাথে আমার কথা হয়েছে, আসো আমরা সংগঠনটাকে এবার দাঁড় করাই। হ্যাঁ, আমাদের কমিটির মিটিং নিয়ে আমরা বসলাম আমাদের অন্য সাংবাদিক। ইনি ইতিমধ্যেই এই কথা বলার কয়েকদিন পরে উনি না ফেরার দেশে আমাকে একা ফেলে চলে গেল। আমি এর জন্য কালকে নেটে যখন আমি দেখলাম সেক্রেটারির আইডিতে, আমি তখন থেকে লক হয়ে আছে, আমার ব্রেনে কোনো কাজই করছে না, আমার ভাষা হারিয়ে ফেলছি। আমি চাই সে জান্নাতবাসী হোক। সে অনেক ভালো মনের একটা মানুষ ছিল, অনেক ব্রড মাইন্ডের মানুষ ছিল। আমি হাসমতকে হারালাম, হ্যাঁ আমার একটা হাত আজকে অচল হয়ে গেল। হাসমত এত ভালো মানুষ ছিল, এখন দ্বিতীয় হাসমতকে খুঁজতে হলে আমার একটু সময় লাগবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।